শুরু হয়েছে অষ্টম ঢাকা ব্যাংক বিজয় দিবস কাপ গলফ টুর্নামেন্ট 2022। শনিবার আর্মি গলফ ক্লাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল মোহাম্মদ মোশফেকুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসানুল হক মিয়া, ব্রিগেডিয়ার জেনারেল সাইদ আহমেদ আলী, প্রধান নির্বাহী অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ গোলাম মঞ্জুর সিদ্দিকী, আর্মি গলফ ক্লাব ও ঢাকা ব্যাংক ফাউন্ডেশন সিইও আরহাম মাসুদুল হক। বিজয় দিবসকে সামনে রেখে মুক্তিযুদ্ধের চেতনাকে উজ্জীবিত করতে ঢাকা ব্যাংক মুক্তিযোদ্ধা গলফারদের এই টুর্নামেন্টের মাধ্যমে বিশেষ সম্মাননা প্রদান করবে। টুর্নামেন্টে দেশ বিদেশের 753 জন গলফার অংশগ্রহণ।